লোকাল থেকে একটু বেশি, একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে যতগুলো নেটওয়ার্ক আছে ক্ষুদ্র ক্ষুদ্র, তাদের মধ্যে যে নেটওয়ার্ক, তাদের সমন্বয়ে যে একটা নেটওয়ার্ক, সেটা হচ্ছে কি মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। বুঝতে পারছেন তো ভাই? বুঝতে পারছেন কিন্তু একটু পরে বললে পারবেন না। তাহলে আমরা কি দেখলাম, লোকাল এরিয়া নেটওয়ার্ক দেখলাম, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক দেখলাম। এবার আমরা কি দেখবো, ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়াইড এরিয়া নেটওয়ার্ক মানে হিউজ, অনেক বিস্তৃত যে নেটওয়ার্কটা, এরকম অসংখ্য মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক নিয়ে একটা দেশের সাথে আরেকটা দেশের যে নেটওয়ার্ক কানেকশন, বাংলাদেশের সাথে ইন্ডিয়া নেটওয়ার্কে কানেকশন করা হলো, ইন্ডিয়ার সাথে আরেকজনের সাথে, এরকম সারা পৃথিবীর নেটওয়ার্ক গুলোর মধ্যে যে সারা পৃথিবীর যত নেটওয়ার্ক আছে সব নেটওয়ার্ক মিলিয়ে যে একটা নেটওয়ার্ক তৈরি করা হয়েছে, সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তাহলে সেক্ষেত্রে আমরা ইন্টারনেটকে একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বলতে পারি। ইন্টারনেট কোনটা একটা নেটওয়ার্ক, একটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক হতে পারে, কারণ কেন ইন্টারনেট কিন্তু সারা বিশ্বে সব নেটওয়ার্কের সম্মান হচ্ছে কি ইন্টারনেট। তাহলে ইন্টারনেট একটি ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, বিশ্বের বিভিন্ন প্রান্ত ছড়িয়ে থেকে থাকে যত নেটওয়ার্ক, সব নেটওয়ার্কের মধ্যে যে কানেকশন সেটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তাহলে আমরা ইন্টারনেট কি সেটা বুঝলাম, ইন্টারনেটের সুবিধা বুঝলাম। তারপরে আবার মানে কম্পিউটার, যে কম্পিউটারে বিভিন্ন প্রকার নেটওয়ার্ক আপনি আনতে পারি, যে বিভিন্ন প্রকার নেটওয়ার্ক তৈরি করতে পারি কম্পিউটার দিয়ে, সেটা দেখলাম। এগুলো কি কি, লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, তারপরে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। আমরা যে ইন্টারনেটের যে কানেকশনটা, আমরা ইন্টারনেটের সাথে কানেক্টেড হব, এটা আমরা কয় বড় হতে পারি, কি কি মনে আছে? অর্থাৎ ব্রডব্যান্ড কানেকশন, মোবাইল কানেকশন, আর হচ্ছে ওয়াইলেস কানেকশন, ওয়াইফাই আর ওয়াইলেস একই। ওয়াইলেস মানে কি, ওয়াইলেস মানে হচ্ছে তার বিহীন, আর ওয়াইফাই, ওয়াইফাই তার লাগে না, ওয়াইফাইটা ওয়াইলেসের মধ্যে অন্তর্ভুক্ত একটা নেটওয়ার্ক। ঠিক আছে, অর্থাৎ ওয়াইলেস কানেকশন কি, যে কানেকশন আমরা